নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ফেব্রুয়ারি দু হাজার বাইশ রাশির রাশিফল আপনার স্বাস্থ্য আপনার প্রেম বিবাহ কর্ম কেরিয়ার শিক্ষা ব্যবসা কেমন যেতে চলেছে আমি এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে থাকবে এবং কি উপায় করবেন আমি ভিডিও শেষে বলবো যাতে আপনাদের ফেব্রুয়ারি মাসটা খুব ভালো কাটে দেখুন এখানে বেশ কিছু নেগেটিভ এবং পজিটিভ দুটি কথা আপনাদেরকে আমি এখানে বলবো অর্থাৎ এখানে কোনো মন সন্তুষ্ট করার জায়গা কিন্তু নেই গ্রহের যা গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলাদেশ পাবেন দেখুন মানুষ কিন্তু গ্রহের চক্রে ঘুরে আমি বারবার বলেছি দেখবেন আমাদের কয়েকটা দিন খুব ভালো যায় আবার কিছু কিছু দিন আবার খারাপ যায় অর্থাৎ সব দিন মানুষের কিন্তু একই রকম যায় না অর্থাৎ ভালো এবং মন্দ দুটোর মধ্যে দিয়ে মানুষকে কিন্তু এই জীবন কিন্তু অতিবাহিত করতে হয় তো আমি আলোচনা করতে চলেছি আপনার আপনি মিন রাশি মানুষ আপনি কি রেজাল্ট পেতে চলেছেন ফেব্রুয়ারি দু হাজার বাইশে দেখুন প্রথম আসি স্বাস্থ্যের দিকটা গ্রহের যা গোচর সেই অনুযায়ী গ্রহের গোচরটা আজকে আপনাদেরকে বিশেষ করে বললাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে সম্পূর্ণ ইন ডিটেলস বলতে গেলে কি কী ফল হতে পারে তার একটা সম্ভাবনা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন আপনাদের রাশির দ্বাদশ দ্বাদশভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্যর জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের পেটের বা লিভারের সমস্যা নিয়ে একটু ভোগাবে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আপনাদেরকে ভুগাবে অর্থাৎ পেট নিয়ে কিন্তু এই মাসে আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে অর্থাৎ এই জায়গাটায় কিন্তু বিশেষভাবে কনসাসনেস থাকুন আপনি মিন রাশি মানুষ পেটজনিত সমস্যা লিভারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভুগাবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার শিক্ষা দেখুন আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতি হচ্ছে চন্দ্র চন্দ্র শোয়া দুদিন অন্ত অন্ত কিন্তু রাশি পরিবর্তন করে অর্থাৎ চঞ্চল এবং সেখানে শনি এবং আপনার রবি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার মাঝে মাঝে পড়ার দিকটা কিন্তু যথেষ্ট মনো মনোসংযোগ কোন সময় আপনার মনোসংযোগ বৃদ্ধি হবে কোনো সময় মনোসংযোগ কিন্তু কমবে কারণ শনি এবং রুবির দৃষ্টি বিনিময়ে আপনাদেরকে মনোসংযোগ ঘটাতে কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু আপনাদেরকে করবে আপনি কোন সরি আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু তৈরি এ সময় করবে এবার আপনাদেরকে বলি আপনার ক্ষেত্রে ভাগ্যর সাপোর্ট কী দিয়েছে দেখুন ভাগ্য হচ্ছে সব থেকে বড় ব্যাপার আপনাদের ভাগ্যভাবে কেতু তুঙ্গ করে অবস্থান করেছে এবং ভাগ্যাধিপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া কর্মক্ষেত্রে সফলতা মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হবে তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের চাপ কিন্তু থাকবে চাপের জায়গা কিন্তু থাকছে এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু পাবেন আপনি মিন রাশি মানুষ এই জায়গাটা কনফার্ম ধরে রাখুন দেখুন এবার আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত জায়গা কেমন যায় দেখুন পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু প্রেমের বিচার করি পঞ্চম ভাবের উপর রবি এবং শনির দৃষ্টি প্রেমের ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্টটা কিন্তু আপনাদের বাড়াবে আমি বারবার বলি সেন্টিমেন্টটা আপনারা কিন্তু রাখবেন না আপনাদের সেন্টিমেন্টের জন্য কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য তৈরি হতে পারে এই এই জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রে বেকাপ হয়ে যাচ্ছে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেও বলবো ছেলেদের ক্ষেত্রে হলো মেয়েদের ক্ষেত্রে বেশি একটু সেন্টিমেন্টা এই সেন্টিমেন্টটা কিন্তু আপনাদেরকে কমাতে হবে তো যাই হোক ওভারঅল যদি বলি এই জায়গাটা যদি নিজেরা বাগদিদণ্ডার মধ্যে যদি না জড়ান তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা দেখুন আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান এবং ধনপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে আর্থিক স্থিতির জায়গাটা যদি আমি আলোচনা করতে বসি আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে যারা আর্ট আর্টিস্টিক আছেন বা মিডিয়া রেটের জায়গাতে কাজ করছেন গ্ল্যামার দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগগুলো কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে আপনি মিন রাশি মানুষ এই জায়গাটায় কাজের সুযোগ কর্মের ক্ষেত্রে সফলতা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের সপ্তম্পতি চতুর্থপতি আপনাদের একাদশ ব্যবস্থা করছে শনির সাথে দেখুন শনির সঙ্গে বুধের কিন্তু পরম মিত্রতা কিন্তু আছে অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে লাভ হবে আপনাদের সুখের জায়গা নির্দেশ করছে এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন আপনার দৈনন্দিন রোজগারের জায়গা কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসা আর্থিক স্থিতি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করতে চলেছে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এ সময় দিবে পারিবারিক সুখ আপনাদের নিশ্চিত হতে চলে পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং ভূমি ভবন বাহন সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন আপনি এ রাশির মানুষ মিন রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি কিন্তু হচ্ছে এবার আসি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনি মিন রাশি মানুষ ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু নিশ্চিত হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকে লাভ এই মাসে হতে চলেছে বিদেশের সাথে যারা রত আছে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তবে স্বামী স্ত্রীর জায়গাটা যদি আসি বিয়ের জায়গাটা যদি আসি বিয়ের ক্ষেত্রে আপনারা বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন যোগাযোগ কানেকশানগুলো আপনাদের কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এবার আপনাদের ক্ষেত্রে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা যেমন ভালো এর পাশাপাশি সমস্যাটা আপনাদের দাঁড়াচ্ছে ইগো সেন্টিমেন্ট এবং আপনাদেরকে কথাবার্তার উপর কিন্তু সংযত হতে পারে হঠাৎ এমন ভুল কথা ভুল কথাবার্তা জন্য আপনাদের সমস্যার সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন আপনি মিন রাশি মানুষ কথার দিকটা আপনারা কিন্তু যথেষ্ট অবলম্বন করার চেষ্টা করুন এবং এর পাশাপাশি আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং ভোগ আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে ভোগের জায়গাটা কিন্তু বৃদ্ধি আপনাদের এই মাসে কিন্তু করতে চলেছে এবং আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন ফিনান্সিয়াল জায়গাটা এবং আপনাদের কর্মর জায়গাটা এই এই সকল জায়গা থেকে কিন্তু আপনার আমূল পরিবর্তন আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি মিন রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু হতে চলেছে আমি আবারও বলছি মিন রাশি দেখুন আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু স্টার্ট হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ থেকে উনতিরিশে এপ্রিল দু থেকে আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে এবং তার উপরে আমি ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের দিতে চলেছি এবং এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এই যে ফেব্রুয়ারি মাস আপনাদের কি উপায় করবেন কী উপায় করলে আপনাদের ভালো যাবে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে জানাব তবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন এই এই সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাংক সেক্টর এজেন্সির সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন এই সকল ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পাবেন এবং স্থির ভাগ্যে কিন্তু ধন অর্থ আপনাদের কিন্তু আসতে চলেছে কি উপায় করবেন অর্থাৎ এই মাসটা আপনাদের ভালো যাওয়ার জন্য আমি আবারও বলছি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তার বীজ মন্ত্র আপনারা কিন্তু পাঠ করুন তার বীজ মন্ত্র পাঠ করলে বিশেষভাবে লাভ কিন্তু আসবে এর পাশাপাশি আপনারা যদি হনুমানজির উপাসনা করেন হনুমানজির হনুমান চল্লিশ যদি পাঠ করেন প্রতি মঙ্গলবার সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষ লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই ছিল মিন রাশির কী ফল পেতে চলেছে তার একটা জিস্ট ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ